হাইলাকান্দি পৌরসভা নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রাজেশ মালাকারের প্রচার তুঙ্গে। হাইলাকান্দি পৌরসভা নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী রাজেশ মালাকার জনগণের সমর্থন আদায়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেন। এই উপলক্ষে তিনি দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে ঝড়ের গতিতে ঘর ঘর প্রচার অভিযানে নেমে জনগণের সঙ্গে ঘরোয়া বৈঠকে মিলিত হন। তিনি জনগণের সকল সমস্যা, বিশেষ করে রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার বিষয়ে আলোচনা করেন এবং জনগণকে আশ্বাস দিয়ে বলেন যে বর্তমান কেন্দ্রে নরেন্দ্র মোদি এবং রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রয়েছে, আর তিনি শাসক বিজেপি দলের টিকিটে 14 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরো বলেন, এই সুবাদে তিনি বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হলে 14 নম্বর ওয়ার্ডের বহু উন্নয়নের কাজ করার সুযোগ যেমন লাভ করবেন, তেমনি রাস্তাঘাটের সংস্কার সহ পানীয় জলের নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, পানীয় জলের অসুবিধা পুরো হাইলাকান্দি জেলায় একটি জ্বলন্ত সমস্যা। তিনি আরো বলেন, বিগত দিনে আরো অনেক কমিশনার ছিলেন, কিন্তু তিনি যে রকম কাজ করে আসছেন সেই রকম কোনো কমিশনার এই রকম কাজ করেননি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে যাত্রা শুরু করল মার্কজ একাডেমি হোজাইয়ের একটি ব্রাঞ্চ। মার্কজ একাডেমি সেটেলমেন্ট একটি ইংরেজি মিডিয়াম স্কুল। এখানে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা, পুঁথিগত শিক্ষার পাশাপাশি রয়েছে মক্তব শিক্ষা, রয়েছে যাতায়াতের সুব্যবস্থা, আর রয়েছে উন্নত ধরনের কম্পিউটার ল্যাব, সহজে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রেরণা দিতে শৈক্ষিক প্রবণতা। তাই আর দেরি না করে অতি শীঘ্রই ভর্তির জন্য যোগাযোগ করুন। এখানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাঠদান প্রক্রিয়ায় রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্তরা। আপনাদের সন্তুষ্টি আমাদের বৃহৎ প্রাপ্তি। আমাদের ঠিকানা সেটেলমেন্ট লিংক রোড। যোগাযোগের নম্বর পেতে হলে নিচে কমেন্টে চোখ রাখুন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি, বাংলা।